যে আমরা এখন আছি বঙ্গবন্ধু টানেলের মধ্যে, গাড়ি অটো চলতেছে, এই যে 75 যে ভাইয়া ড্রাইভ করতেছে, হাত ছেড়ে পা ছেড়ে, হাত পা ছাড়া ড্রাইভ করতেছে, গাড়ি অটোমেটিক চলছে স্পিডে। আর আমরা এই যে পিছনে আম জনতা, আমরা আছি পিছনে। ভাই কেমন লাগতেছে আপনার অনুভূতি এই যে টানেলের মধ্যে যে যাচ্ছেন? এলিভেট এক্সপ্রেস, এক্সপ্রেস হাইওয়ে সব জায়গা দিয়ে তো গাড়ি ড্রাইভ করছেন, এখন টানেলে। এক্সপেকটেশন যেটা ছিল যে অনেকগুলো গাড়ি থাকবে, একটু এদিক ওদিক করে যাব, আসলে কোনো গাড়ি নাই, পুরো একা একা। ওই যে একটা গাড়ি ওটাও আমাদের, এছাড়া নাই। হ্যাঁ, গাড়ি খুঁজে নিয়ে আসতে হবে ফিল আনার জন্য। এক্সপেকটেশন ফিল আপ করতে গেলে সমস্যা নেই, আমরা সবাই গাড়ি নিয়ে এখানে একটা আসবো, আমরা টিম সহ ইনশাআল্লাহ। 50টা গাড়ি আসবে, 100টা গাড়ি আসবে, 25 গাড়ি আসবে, 100 হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা এই যে কর্ণফুলি টানেলে একটা কমিটমেন্ট করে গেলাম ইনশাআল্লাহ, আমরা এখানে আমরা ওটিএ মেম্বাররা 50 থেকে 100টা গাড়ি নিয়ে ইনশাআল্লাহ এইখানেই আবার আসবো ফিরে। এই যে আমাদের অন্যান্য টিম, এই যে হেই ব্রো হোয়াটসঅ্যাপ, কো শোনা যাচ্ছে না? ওই যে হাত বাড়াচ্ছে, বাড়িয়ে দাও তোমার হাত, আমি আবার তোমার। বঙ্গবন্ধু টানেলে যাচ্ছি না, কি হচ্ছে? আমরা বঙ্গবন্ধু টানেলে যাচ্ছি, টিটি টিটি করতেছিস? ওহ গোপ্রো, ও গোপ্রো এখানে এতদিন ফ্লাইওভার দিয়ে গাড়ি চালাইছি, এক্সপ্রেস ওয়েতে চালাইছি, এলিভেটেড এক্সপ্রেসে চালাইছি, এখন চালাবো বঙ্গবন্ধু টানেল দিয়ে নদী, সরি সাগর, নদী 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 না তো সাগর, নদী ও নদী কর্ণফুলি না, নদীর তলদেশ দিয়ে যাবো না। একটা ফিলের একটা গান দাও, আমের গান বাজাবে নিষেধ। মাথার উপর দিয়ে কি যাচ্ছে বলেন তো আমি ভাই, অনেক উপরে কিন্তু মাছ জাহাজ সব, দেখো 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 গাড়ি কিভাবে যাচ্ছে, আমি ছেড়ে দিয়েছি বললাম, আবার দেখাও একটা নদী বার হইতে কত কি বলে, আরে আন্দাজে দেরি আছে, গাড়ি চলতেছে না। এই যদি ফুটে হয়ে যায় স্মৃতি স্মৃতি স্বরূপ রেখে দাও যে আমরা ছিলাম,
ভিডিওতে এখন কি নাই মানে কি বললাম না ওই আর কি রে বাবা কত দূর কত দূর আর কত দূর বটে করা যাবে তেলের মতো রাস্তা গাড়ি যাচ্ছে না শেষ তো পুরো চেপে ধরছেন 47 না না চেপে ধরি নাই ও লাল উঠলো তো না ঠিক আছে কিন্তু রাস্তা কি শেষ হ্যাঁ তো না শেষ শেষ কো এখন শেষ হয় নাই ওই যে সামনে শেষ হ্যাঁ এদিকে তো সেফটি জোন বৃষ্টি পানি যেন টানেলে না ঢুকে এই জন্য এটুকু ঢালু আবার ওখান থেকে উঁচু হ্যাঁ আমরা কোথায় চলে আসলাম এখন চানোয়ারা চলে এসছি চানোয়ারা মাথার উপর দিয়ে জাহাজ চলতেছে মাছ মাছ যাচ্ছে লক্ষ লক্ষ মাছ কখনো টাদানের সাথে অ্যাক্সিডেন্ট করতেছে বাড়ি যাচ্ছে গ্যালন গ্যালন পানি এই যে কোথা থেকে এটা ইন্ডাস্ট্রিয়াল এরিয়া আনোয়ারা কোথা থেকে কোথায় আসলাম আমরা আবার আমরা ব্যাক করব জোস জোস টোল কোথায় সামনে বঙ্গবন্ধুর পার করে তারপরে টোল দিতে হবে বুঝছো আর যাওয়ার সময় বেরোনোর সময় দিতে হবে মানে ফিল নিয়ে তারপর টাকা দাও ঠিক আছে আগে টাকা দেওয়া লাগবে না আগে টেস্ট করুন তারপরে মূল্য পরিশোধ করুন বুঝছো তারাও এই স্ট্র্যাটেজিটা ফলো করছে এই টানেলের ক্ষেত্রে অমিত ভাই বুঝতে পারছেন আগে টেস্ট করুন তারপর মূল্য পরিশোধ দেখুন আপনারা বলেন না হ্যাঁ ওই ওই ওইটাই আর কি অনেক বের দোষ ওইটাই হইছে আজি না মনে একটা বানানো নাই অনেক বের ভিডিও দেখছে না ফোন দিছিল যে বাবা কি স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করা যায় বলো তো আমি বললাম আন্টি আপনি এটা 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 করেন তুমি কইতে শিখছো মেন্টরের কাছ থেকে আপনিও অনলাইন টেক একাডেমিতে জয়েন করে ফেলুন জয়েন করে দেশ ও দশের সমৃদ্ধিতে আপনার অবদান রাখুন কন্টেন্ট ভালো হচ্ছে